ओ मां चंदाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातितो प्याहनजहो लोककल्याण मार्गम त्रिलोके प्या प्रतिमा महिमा जानकी प्राणवंदो भक्तिया ज्ञानम वृत्तवरावपु सीतया स्तबी प्रलयकल बाहवोथ महां हिवा रात्रि प्रकृति सहजा अंधता मे स्त्रिश्रम गीत शात मधुरम यहांनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्त्विदानीं जय जयो रामकृष्णो भंशकल्पोतुरु जय जयो भगवान् जगोतेरुगुरु जय जयो, जयो जगो गुरुमाता गुरु जगोतो जनुनी रामकृष्णभक्तिदात्री चैतन्योदयिनी জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণু মাগে অধম শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমাদের আবার এই পাঠচক্রের কাজ পূজা অবকাশের পর আবার শুরু হল আশা করি আপনাদের সকলের দুর্গাপূজা খুব আনন্দে কেটেছে ভালো কেটেছে সকলকে আমার বিজয়ের শ্রদ্ধা শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি আমরা যে অধ্যায়টি পড়ছিলাম সেটির নাম ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযটন এই অধ্যায়ে বিভিন্ন ভক্তদের সঙ্গে দেখা হওয়া তাদের জীবনের শ্রীরামকৃষ্ণ কীরকমভাবে জড়িয়ে পড়লেন একটু একটু করে জড়িয়ে শব্দটা বলাটাই খুব বাঞ্ছনীয় তার কারণ হচ্ছে আমরা জোর করে শ্রীরামকৃষ্ণকে ধরে আনবার চেষ্টা করি করিনি তিনি আমাদের জীবনে আস্তে আস্তে আমাদের মনে যখন মনে হয়েছিল জীবনটাকে একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করি তখন তিনি ধীরে ধীরে আমাদের কৃপা করে আমাদের জীবনের অঙ্গ হয়েছেন এটা আমাদের প্রায় সকলের ক্ষেত্রে এই পার্শ্বদের জীবনের ক্ষেত্রে এটা পড়ার আমাদের পড়ার বিষয়বস্তু ধ্যান করার বিষয়বস্তু কারণ শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছিলেন তারা প্রত্যেকে অনন্য ছিলেন এবং এই কারণে এদের জীবনগুলো আমাদের পাঠ করা আমরা পাঠ করি কিন্তু এই জীবনগুলোকে পাঠ করতে করতে আমাদের দেখতে হবে যে আমাদের জীবনেও সেটার কীরকমভাবে পরিবর্তন হয় আপনারা দেখবেন গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা এ মধু মাতাল বেশ্যাদের নিয়ে নাটক করে ধর্মে বিশ্বাস করে না অথচ ধর্মকেন্দ্রিক জীবন ধর্মকেন্দ্রিক নানা নাটক রচনা করে এবং সেই নাটক মানুষের ভেতরে ধর্মভাবকে ছড়িয়ে দেয় গিরিশের একটু একটু করে পরিবর্তন হয়েছিল তার যে বাইরের আবরণ সেটা খুলে গিয়ে এক নতুন গিরিশচন্দ্রের কথা আমরা দেখেছি এ ঘটনা প্রায় প্রত্যেকের কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক সময় একটু গোলযোগ হয়ে যায় একটা ছোট্ট ঘটনা বলি আমরা এটা আপনারা তাহলে অনুভব করতে পারবেন আমরা যখন এরকম সাধারণ একটা জীবন জীবনযাপন করি তাতে কিন্তু কোনো ক্ষতি নেই কিন্তু আমরা যদি মনে করি ঈশ্বরকে আমাদের জীবনে সর্বস্ব করে থাকি তাহলে কিন্তু আমাদের একটু ভাবনা চিন্তা করতে হবে আমাদের সবসময় ভাবা দরকার যে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক কীরকমভাবে জীবনযাপন করতে হয় কয়েকদিন আগেকার ঘটনা একজন সাধুর এই আমরা যেরকম ফেসবুক করি এরকম ফেইসবুকে ছবি দেখে একজন দিদিমণি কমেন্ট করলেন যে প্রোফাইলের কি প্রোফাইল পিকচার কি কম পড়িয়া গিয়াছে কিরকম ছবিটা কিরকম জামাইবাবু জামাইবাবু গোছি ভেবে দেখুন একজন সন্ন্যাসী তার সম্পর্কে একজন রেজিস্টার্ড ভক্ত অ্যাটলিস্ট তিনি রেজিস্টার এই কারণে তিনি খুব লেখাপড়া শিখেছেন একটি বিখ্যাত স্কুলে পড়ান তারপরে তিনি আসেন সমস্ত বড়ো বড়ো সাধুদের ক্লাস করতে আসেন রীতিমতো রামকৃষ্ণ বিবেকানন্দ চর্চা করে এটা হচ্ছে তার কাছ থেকে কমেন্ট তিনি একজন সাধু সম্পর্কে লিখছেন যে তাকে কিরম জামাই বাবু লাগছেন এর দুটো দিক সাধু তার দুটো ভিশনের কথা বলছেন বলছেন আমার নিজের ক্ষেত্রে এটা লজ্জা কারণ আমি নিজেকে এমনভাবে প্রতিষ্ঠা করতে পারিনি যে লোকের আমাকে সাধু ছাড়া অন্য কিছু মনে হয়েছে এটা আমার কাছে লজ্জা দ্বিতীয়টা তিনি বলছেন শ্রীরামকৃষ্ণের কথাকে ধরে যে শ্রীরামকৃষ্ণ বলেছেন মূল খেলে মূল ঢেকুর উঠবে অতএব এটা বুঝতে হবে এই একটা ছোট্ট কমেন্ট বুঝিয়ে দেয় যে আমরা কীরকম আমাদের জীবনটা চর্চা করছি আমরা বাইরে সব পৃথিবীর সামনে খুব ধার্মিক একটা পোজ করে আছি অথচ আমাদের জীবন সেই বিয়ে সেই শরীর সেই কামিনী কাঞ্চন যেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা বলছি আমরা চেষ্টা করছি তার থেকে কিছুতেই এক পাও বেরিয়ে আসিনি এটা হচ্ছে তার ছবি আমাদের প্রত্যেকটি শব্দ আমরা যতই নিজেদেরকে ঢাকা দেওয়ার চেষ্টা করি না কেন দুর্বল মুহূর্তে আমাদের আসল স্বরূপটি প্রকাশ হয়ে যায় এই কারণে আমাদের খুব সতর্ক থাকতে হবে আমরা মনে করছি জগৎ আমাদের দেখে কিচ্ছু চিনতে পারছেন না কিন্তু কোনো না কোনোভাবে অসতর্ক মুহূর্তে আমরা আমাদের স্বরূপকে প্রকাশ করছি সেই গোপাল ভাঁড়ের সেই বিখ্যাত গল্প আছে না সেই গোপাল এই রাজসভায় আমাদের রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন লোক আসে সে নানা ভাষায় কথা বলে কোনটা তার আদতে মাতৃভাষা সেটা কিছুতেই বোঝা যাচ্ছে না গোপাল ভাঁড়কে দায়িত্ব দেওয়া হলো রাজসভায় ঢোকার জায়গায় খুব সূক্ষ্ম তার লাগিয়ে দেওয়া হলো একবারে পায়ের যেখান দিয়ে পাটা অতিক্রম করবে সেইখানে লাগিয়ে দেওয়া হলো লোকটি সেইখান দিয়ে বেরোনোর সময় উল্টে পড়ে গিয়ে বললো সরা অন্ধ হচ্ছি তখন বোঝা গেল এই লোকটি আদতে ওড়িয়া ঠিক রকম ভগবান আমাদের এই রকম পায়ের কাছে করে তার লাগিয়ে দেন এবং সেই তার আমাদের জগতের কাছে প্রকাশ করে দেয় গীতার দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগ এটার কথা অনেকবারই বলেছি দৈবাসুর সম্পত্তি বিভাগ যোগে ভগবান বলছেন প্রথমে দৈবী গুণের কথা বলেছেন মাত্র তিনটি শ্লোকে আর আশুরিক গুণ বলেছেন অনেকগুলি শ্লোকে কারণ আশুরিক গুণে আমাদের ঠাসা দৈবী গুণ এত কম দৈবী গুণকে অ্যাকোয়ার করা এত সহজ অথচ আমরা দৈবিগুণকে অ্যাকোয়ার করি না আমাদের আসরিক গুণ দরকার হয় ভগবান এই বলতে গিয়ে বলছেন যারা দৈবী গুণকে অবলম্বন করেন না তাদের আমি নরকে নিক্ষেপ করে থাকি এই নরক শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আচার্য শঙ্কর তার কমেন্ট্রিতে বলছেন যে নরক হচ্ছে এমন একটা মনের অবস্থা এমন একটা মনের এমন একটা যন্ত্রণার অবস্থা যেখানে আমরা জানি যে জগৎ জানে আমি ভারী ভালো মানুষ আমি ভারী ধার্মিক আমি ভারী যে নিষ্ঠাবান মানুষ কিন্তু আমি নিজে জানি আমি মানুষটা ভালো নেই আমি নিজে জানি আমার ভেতরটা কালো এবং ওই যে জানা ওই যে জগৎ আমাকে ভালো জানছে অথচ আমি ভালো নই ওই যে কষ্টটা ওই যে বেদনাটা বলছেন তুষের আগুনের মতো ধিক 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 করে প্রতি মুহূর্তে জ্বলা আমরা যতই পোজ করি না কেন আমরা ভালো মানুষ ভালো কিছু কিন্তু আমাদের এই সমস্ত ঘটনাগুলো আমাদের বার করে দিতে হয় তাই শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা তার পার্শ্বদের কাছে প্রার্থনা যারা তার নিত্য সঙ্গী হয়ে প্রার্থনা করেছে থেকেছেন তাদের লীলা পরে প্রতি মুহূর্তে কেমন করে সেই লীলাময়ের দিকে যাওয়া যায় এই উদ্দেশ্যে আমাদের এই পাঠ্যচক্র আমাদের পাঠ্যচক্রের আর কোনো উদ্দেশ্য নেই আমরা সবাই একসঙ্গে বসি নিজেদের ভেতরের কালো মানুষটাকে একটু মেজে ঘষে সাদা করার জন্য এই কাজ আমার আমারও যেরকম এই আলোচনা করতে গিয়ে এটা যেমন আমাকেও এফেক্ট করে এবং এটা যদি আপনাদের এফেক্ট করে তাহলে জানবো আমরা আমাদেরই পাঠ এবং আলোচনা স্বার্থ যে অংশে পড়ছিলাম সেখানে গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার প্রথম দিন দেখা হয়েছিল নাট্যশালায় আমরা একটু রিক্যাপ করব। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে তার দেখা হয়েছিল এবং শ্রীরামকৃষ্ণদেব চৈতন্যলীলা নাটক দেখতে গিয়েছিলেন গিরিশ ঘোষ ঠাকুর ছাড়া বাকি সবার টিকিটের দাম নিলেন ঠাকুরকে দোতলার একটা বক্সে বসিয়ে দেওয়া হলো গিরিশ ঘোষ ঠাকুরের প্রতি সামান্যতম অ্যাটেনশন দিলেন না কিন্তু বাড়ি যাওয়ার সময় তার একটা অদ্ভুত কাণ্ড হলো সে এক দু পা হেঁটে হেঁটে দোতলায় উঠে বক্সে গিয়ে দেখলেন শ্রীরামকৃষ্ণ গভীর আনন্দের সঙ্গে সেই যাত্রাপালা দেখছেন ঘেমে যাচ্ছেন তখনকার দিনে তো এতে পাখা ছিল না তাই তিনি বক্সে একজন পাখাওয়ালা ফিট করে দিয়ে বাড়ি চলে গেলেন তার একবারও মনে হলো না যে শ্রীরামকৃষ্ণর সঙ্গে দেখা হওয়ার করার দরকার আছে আর ওদিকে গিরিশচন্দ্রের সেই চৈতন্যলীলা নাটক দেখে ঠাকুরের মনে হল আসল নকল যেন তিনি এক দেখলেন দক্ষিণেশ্বরে ফিরে এসে বারবার সেই গিরিশের কথা তিনি বলছেন বারবার গিরিশের বিষয়ে তিনি আলোচনা করছেন আর ওদিকে গিরিশচন্দ্র সেদিন কেথার নাট্যালয়ে সেই স্ক্রিন উইং আঁকা হচ্ছে তার জন্য একজনকে ডেকেছেন তিনি বৈষ্ণব ভাবাপন্ন তিনি শ্রীচৈতন্যের উপাসক তার কাছে তিনি ভগবানের কথা জিজ্ঞাসা করছেন তিনি গিরিশকে বললেন আমি তো বিশেষ কিছু জানি না আমার কাছে শ্রী কৌরাঙ্গের একটা ছোট্ট বিগ্রহ আছে আমি সারা দিন যা রোজগারপাতি করি তাই দিয়ে বাজার দোকান করি তাই দিয়ে কিছু রান্নাবান্না করি আর সেই রান্না করা যা খুদ করে পাই সেইটা শ্রী চৈতন্যদেবের কাছে নিবেদন করে তাকে বলি গ্রহণ করো এবং কিছুক্ষণ পরে আমি দেখি সেটা অবশ্যই গৃহীত হয়েছে এবং সেই প্রসাদ আমি গ্রহণ করি এই শব্দটা ভগবানের যে লীলাময় মূর্তি ভগবানকে যে দেখা যায় ভগবানকে যে অনুভব করা যায় এটা যেন তার জীবনের স্ট্রাইপ করে গেল এদিকে তার মনের ভেতরেও মনে হচ্ছে এমন যদি কোনো মানুষকে তিনি খুঁজে পান এমন যদি কোনো মানুষকে তার বাড়িতে নিয়ে আসা যায় তার অন্য তার বাড়িতে তিনি যদি অন্ন গ্রহণ করেন গিরিশের যেরকম চতুর্দিকে তার যেরকম পপুলারিটি এটা গিরিশ ঘোষ একবারে নিশ্চিত নিশ্চিত করে জানতেন কারুর কাছে অ্যাপ্রোচ করলে সেটা অ্যাকসেপ্টেড হবে না ছুঁড়ে ফেলে দেবে লোকে তাই গিরিশ ঘোষ এরকম কিছুই করলেন না তার কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি সেই বামুনের প্রতি তার বড় আকর্ষণ হচ্ছিল এদিকে ঠাকুর আবার শনিবার দিন এক শনিবার এসে হাজির নন্দ নন্দবসুর বাড়ি বাগবাজারে বসুর বাড়ি নন্দ বসুর বাড়ি থেকে তিনি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি বলরাম বসুর বাড়ি যাচ্ছেন এবং এই পথে নারায়ণ নারায়ণ তার সঙ্গে ছিলেন তিনি তার হাত ধরে ধীরে ধীরে তাকে নিয়ে যাচ্ছেন বাগবাজার স্ট্রিট অতিক্রম করে তিনি এখন যেটা গিরিশ অ্যাভিনিউ সেই রাস্তাটা ধরে তিনি বলরাম বসুর বাড়িতে যাচ্ছেন আপনারা দেখেছেন বলরাম বসু আর বাড়িটা গিরিশ ঘোষের বাড়িটা মাঝখানে আপাতত এরকম আইল্যান্ডের মতো বাড়ি ছিল না গোটা রাস্তাটা জুড়েই তাদের বাড়ি ছিল কিন্তু ওই রাস্তা হওয়ার জন্য ওই গিরিশ ঘোষের বাড়ির ওইটুকু অংশ বসবার ঘরটুকু রেখে দিয়ে একতলায় দোতলায় রেখে বাকি বাড়িটা ভেঙে ফেলা হয়েছে তিনি যখন গিরিশ ঘোষের বাড়িতে এই বলরাম বসুর বাড়িতে যাচ্ছেন তখন পথে তার সঙ্গে গিরিশ ঘোষের দেখা হলো আবার এক অদ্ভুত আকর্ষণ অদ্ভুত তার আকর্ষণ সে আকর্ষণে তিনি ধীরে 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 একটু একটু করে আকৃষ্ট হতে থাকলেন গিরিশ ঘোষ তখন আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণের প্রতি ভীষণ রকমভাবে আকৃষ্ট হতে থাকলেন এবং বলরাম বসুর বাড়িতেও তিনি এসে উপস্থিত হলেন গিরিশ ঘোষ তাকে প্রশ্ন করেছিলেন তিনি তাকে বলেছিলেন যে তোমার সব ঠিক আছে কিন্তু তোমার গুরু লাভ হয়ে গেছে এবং তোমার জীবনে একটা ছোট্ট বাঁক আছে এই বাঁকটা কি করে বেরোবেন বলছেন বাঁকটা তুমি বেরিয়ে যেতে পারবে কিন্তু গিরিশ ঘোষের মনে ভেতরে একটা যেটা খোঁচা তিনি দিয়ে গেলেন তার জীবনে একটা বাঁক আছে এই বাঁকটা তাকে বেরোতেই হবে এরপরে কিছুদিন বাদে গিরিশ হোস শুনলেন ভক্তেরা তাকে জানালেন যে রামচন্দ্র দত্তের বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব আসবেন মধুরা এ রামচন্দ্র দত্তের বাড়িতে উৎসব এবং সেই উৎসবে শ্রীরামকৃষ্ণদেব আসবেন গিরিশচন্দ্রের মনে হচ্ছে যদি যাওয়া যেত তাহলে ঠাকুরের সঙ্গে একবার দেখা হতো কিন্তু ভীষণ আত্মাভিমানী তিনি কিছুতেই যেতে চাইছেন না তিনি সারাদিন ঠাকুরের কথা চিন্তা করতে করতে অবশেষে নাট্যালয় গিয়ে উপস্থিত হলেন সেখানে তখন বিকেল নাটক হচ্ছে এমন সময় তার আর সেখানে থাকতে ইচ্ছা করল নাট্যালয় থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লেন সেই অহংকারী গিরিশচন্দ্র ঘোষ কার বাড়িতে গেলেন রামচন্দ্র দত্তের বাড়িতে যাকে চেনেন না জানেন না এক দুর্বার আকর্ষণ তাকে একটু একটু করে টেনে নিয়ে যাচ্ছে বাড়ির বাইরে রামচন্দ্র দত্ত এবং মনমোহন মিত্র অতিথিদের অভ্যর্থনা করার জন্য অপেক্ষা করছিলেন তারা দূর থেকে দেখলেন গিরিশচন্দ্র ঘোষকে তারা অবাক হলেন আরে এ ধর্ম বিরোচিত ধর্ম বিবর্জিত সুরাসক্ত বেশ্যাসক্ত মানুষ এখানে কি করছেন কিন্তু যখন তিনি এগিয়ে এসছেন ঠাকুরের দর্শন করতে রামচন্দ্র দত্ত তাকে সঙ্গে করে ভেতরে নিয়ে গেলেন ঘরে তখন সেই রামচন্দ্র দত্তের বাড়িতে গিয়ে দেখলেন উঠোনে সেই বড় প্রাঙ্গণে সেখানে সংকীর্তন আসর হচ্ছে এবং ঠাকুর সেখানে নাচছেন অপূর্ব সেই নৃত্য হতবাক এই গিরিশচন্দ্র দেখছেন যে জীবন্ত জাগ্রত মূর্তি যেটা সবচেয়ে তার আকর্ষণ হলো সেটা হচ্ছে তার মুখখানা তিনি ভেতরে যে আনন্দটি উপভোগ করছেন যে আনন্দটি অনুভব করছেন সেই আনন্দটি যেন প্রকাশিত হচ্ছে একবারে অপূর্ব ভাবে তার চোখ মুক্তি প্রকাশিত হচ্ছেন দেখছেন ঠাকুর নাচছেন কীরকম আনন্দ বলছেন কভু কাঁচা ঘুমে ওঠা বালকের মতো বারো আনা ঘরে ঘুরে শিকি জাগরিত ছোট্ট বাচ্চা ছেলে ঘুম থেকে সবে উঠেছে তার বেশিরভাগ অনটাই ঘুমেতে পড়ে আছে সামান্য একটুখানি জাগরিত হয়ে সে যেন সে যেমন একটা অচেনা পৃথিবীতে আসে ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার থেকে ধীরে ধীরে যেন উদ্ধিত হলেন তার বুদ্ধিত অবস্থাটা ঠিক সেই রকম তিনি যেন এক অচেনা অজানা লোকে এসে উপস্থিত হলেন আবার তিনি মধুর কণ্ঠে কীর্তন শুরু করলেন এবং নাচলেন গিরিশচন্দ্রের ভারী ইচ্ছা হচ্ছে যদি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি যেতে পারতেন এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারতেন কিন্তু তার অহংকার ভীষণ রকমভাবে বাঁধছে না না আমি এক দক্ষিণেশ্বরের একটা বামুন এর পায়ে হাত দিয়ে কি আমি প্রণাম করতেই পারি আমি নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ অতএব তার আর শ্রীরামকৃষ্ণের কাছে কিছুতেই আশা হচ্ছে না কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে কৃপা করলেন নাচতে নাচতে ঠিক ঠাকুর গিরিশের সামনে এসে উপস্থিত হলেন গিরিশ টুক করে তাকে প্রণাম করলেন যেন প্রেম বিনিময় হচ্ছে একবারে যেমন লুকিয়ে লুকিয়ে গোলাপ ফুল দিয়ে সেই রকম গোলাপ ফুল দিয়ে দিলেন এসে ঠাকুরকে তিনি প্রণাম করলেন তার প্রণামটি নিয়েই ঠাকুর আবার নাচতে নাচতে সেই সংকীর্তনের দলের মধ্যে পৌঁছে গেলেন গিরিশ ধীরে ধীরে ফিরে গেলেন বলছেন শ্রীরামকৃষ্ণের এমন কৃপা তিনি মানুষকে তিনি তাকে আমাদের তিনি এ এরকমভাবে কৃপা করেছেন ওই কারণেই আজকে যে ঘটনাটার কথা বললাম জামাইবাবু গল্পটার ঘটনাটা যেটা বললাম এটা কথাটা এই কারণে বলছি ভগবানের এত কৃপা আমাদের প্রতি আমাদের মতো কালো মানুষকে সাদা করার জন্য তিনি এতখানি নেমে এসেছেন আর আমরা তার কৃপা পেয়েও যদি যেন কৃপা বঞ্চিত হই তার থেকে তার চেয়ে দুঃখের আর কিছু নেই শ্রী শ্রী মাকে এক ভক্ত বলছেন মা এইটি করো যেন তোমার এত কৃপা পেয়েছে কিন্তু এই বোধটা কখনো যেন না আসে তোমার কৃপা পাওয়াটা সহজ এই বোধটা যেন আমাদের কখনো না আসে শ্রী শ্রী মায়ের একটা ভারী সুন্দর কথা আছে আপনারা পড়েছেন নিশ্চয়ই সেখানে বলা আছে যে কৃপা ফিরে যায় এই কৃপা ফিরে যায় এটা একটা খুব বড় কথা ভগবান কৃপা করলে সেটা কৃপা কী করে ফিরে যায় কৃপাটা ফিরে যায় না কৃপা কীরকমভাবে ফিরে যায় ভগবান যখন আমাদের ধরুন আপনি কাউকে একটা জিনিস দিলেন এ সেই জিনিসটা ধারণ করলো ধরুন একটা নতুন কাঁচের বাটি কাউকে উপহার দিলেন মিক্সিং বোল তোমার রান্না করতে এত অসুবিধা হয় না তোমার জন্য একটা কাঁচের মিক্সিং বোল নিয়ে এসেছি সে যদি হাতটাকে ঠিক মতো না ধরে থাকে তাদের হাতের যদি ফাঁক হয়ে থাকে তাহলে সে মিক্সিং বোলটা ধরতে পারবে না সে মিক্সিং বোলটা টুক করে দুটো হাতের ফাঁক দিয়ে মেঝেতে পড়ে গিয়ে ভেঙে চুড়ে যাবে আপনি তার সুবিধার জন্য একটা জিনিস কিনে এনেছিলেন কিন্তু সে ধারণ করার ক্ষমতা তার ছিল না ঠিক সেই রকম ভগবান শুধু আমাদের কৃপা করলেই হবে না আমাদেরও প্রস্তুত হতে হবে পাত্র নিয়ে সেই পাত্রটা যেন খুব বড় হয় সেই পাত্রে যেন তার কৃপা ধারণ করতে পারি যদি তার কৃপা ধারণ না করতে পারি তাহলে সেই কৃপা ফিরে যাবে সেই কৃপা আমি ব্যবহার করতে পারব না সেই কৃপা আমাদের জীবনের কোনো পরিবর্তন করতে পারবেন না যিনি এই কথাটি বলেছিলেন তিনি পরম পূজনীয় নিয়ে জামাইবাবু কথাটি বলেছিলেন তিনি পরম পূজনীয় স্বামী ভূতেষানন্দজি মহারাজের মন্ত্র শীর্ষা তিনি এই কথাটি বলেন আমার খুব বিস্ময় লাগছিল আনন্দজি কত কষ্ট করেছেন আমাদের দেখেছি তার বাইপাস সার্জারির পরে সামান্য যে সময়টুকু বিশ্রাম সেটুকুও নেননি তার মধ্যে এসে গেছেন তিনি ভক্তদের ইয়ে করার জন্য কৃপা করার জন্য আর আমরা তার দীক্ষিত সন্তান হয়ে কি অধম আমাদের চিন্তাভাবনা কি অধম চিন্তাধারা আমরা ভগবানকে না ডেকে সাংসারিক বিষয়বস্তুর ভেতরে ঘুরে বেড়ানোর চেষ্টা করছি এর দুঃখের ইচ্ছে বেদনার ইচ্ছে লজ্জার আর কোনো কিছু হতে পারে না আমরা এইখানে গিয়ে থেমেছিলাম যে ভগবানের কৃপা ভগবানকে পেয়েছি এবং ভগবানও এগিয়ে এসছেন কৃপা করতে এবং গিরিষ্ঠানও সেই কৃপা ধারণ করে আনন্দে ভরপুর হয়ে গেছেন সেদিনেই সেই কীর্তন সভা শেষ হয়েছে এবার শ্রীরামকৃষ্ণ ফিরে যাবেন আমাদের ইংরেজিতে একটা কথা আছে ইটিং মিটিং উইদাউট ইটিং ইজ চিটিং যদি মিটিং হলো এক জায়গায় আমরা জমায়েত হলাম তারপরে যদি খেতে না দেওয়া হয় সেটা কিন্তু ঠিকঠাক হয়নি যে প্রসাদ বিতরণ করা হয় তার মূল কথাটাই তাই এই না সমাপ হয়ে আমরা যখন ফিরে যাব যেমন হৃদয়ে ভর্তি ভগবানের কৃপা অনুভব করব। ঠিক সেই রকমভাবে হাত ভর্তি তার প্রসাদ দিয়ে যেন ফিরে যেতে পারি কীরকম হয়েছিলো সেদিনকার ঘটনা আমরা শুনব প্রতিকার লিখছেন সমাপন হইলে প্রভুরু সংকীর্তন প্রস্তুত হয়ে ভোজনের প্রভুর প্রস্তুত হয়ে ভোজন আসন অন্তঃপুরে দ্বিতলেতে ভোজনের ঠাঁই ধীরে ধীরে চলিলেন জগত গোসাই ভক্তগণ ভোজন করিতে বসে পড়ে দুজন মুসলমান ছিল এইবারে আব্দুল ওয়াজিদ নামে একজন দ্বিতীয় তাহার বন্ধু আত্মীয় স্বজন উভয় মান্যগণ্য ধার্মিক আচার ওয়াজিদ ব্যবসায়ী সুবিজ্ঞ ডাক্তার ম্যাজিস্টার বন্ধু তার উচ্চ প্রাসাদ সমান ঘরে অতুল বৈভব এক সঙ্গে করি ঠাঁই রাম ভক্তবর ভোজন করান দোহে করিয়া আদর সুনমন বিশেষিয়া বলি এই খানে বিরুদ্ধ জাতি হিন্দু মুসলমানে একত্রে বসিয়া করে প্রসাদ গ্রহণ প্রভু অবতারে এই প্রথম প্রথম রামের কুটুম্ব এক সামাজিক জনা করে কথা উত্থাপন দেখিয়া ঘটনা সমাজ বিরুদ্ধ রীতি অধর্ম হিন্দু মুসলমানে দুই একত্রে ভোজন প্রভু পদে মজা মন রাম ভক্ত হাসিয়া হাসিয়া তারে করিলা উত্তর পুথিকার বলছেন কীর্তন সমাপন হলো এবার ঠাকুরের জন্য ভোজনের আসন করা হয়েছে মধুরায়ের গলিতে সেই একতলার বসবার ঘরে ঠাকুর গিয়ে বসেছিলেন কীর্তনের আয়োজন করা হয়েছিল তাদের সেই চত্বরটাতে তাদের যে উঠোন সেইখানে তারপরে ঠাকুরকে ধীরে ধীরে দোতলায় নিয়ে যাওয়া হলো সেখানে গিয়ে তিনি খাবেন এবং সেইখানে অন্যান্য ভক্তরাও খেতে বসেছেন হিন্দুদের সঙ্গে আরও দুজন এসেছেন তারা হলেন মুসলমান একজনের নাম আব্দুল ওয়াজিদ আর আরেকজন তার আত্মীয় তার নামটি এখানে বলা নি আব্দুল বাজিদ পেশায় একজন সুবিজ্ঞ ডাক্তার এবং তার বন্ধু তিনি একজন ম্যাজিস্ট্রেট এবং দুজনেই উচ্চকূল এবং প্রসাদ সমান ঘরে অতুল বৈ অতুল বৈভব একসঙ্গে ঠাঁই করি ঠাঁই রাম ভক্তভর ভোজান ভোজন করান দোহে করিয়া আদত বলছেন যেখানে ভোজন করানো হচ্ছিল অনেক খাবার দাবারের আয়োজন করা হচ্ছে এবং যেমন একজন হিন্দুকে ভক্তকেও ইনি ব্যবস্থা করেছিলেন ঠিক আব্দুল বাজেদ এবং তার বন্ধুকেও ঠিক এক রকমভাবে ভোজনের ব্যবস্থা কোনো দুই দুই করা হয়নি দেখুন এই শ্রীরামকৃষ্ণে আমরা বলছি না ঠাকুর একটা জায়গায় বলছেন যে বাবার সম্পত্তি ছেলে পায় বাবার সম্পত্তি ছেলে কি করে পায় না বাবার এই যে গুণ এই উদার গুণগুলো ধীরে ধীরে আমাদের ভেতরে প্রকাশিত হতে থাকে এই দেখুন শ্রীরামকৃষ্ণের কাছে এসে পরম বৈষ্ণব এরা তো ভীষণ রকমের গৌরব আর আজকের ব্যাপারে অন্তত আজ থেকে একশো বছর অন্তত পঁচাত্তর বছর আগেকার ঘটনা সেই সময় হিন্দু মুসলমান ব্রাহ্মণ বৈষ্ণব এগুলোর মধ্যে কত ফারাক মা ঠাকুরুন ওই দেশ দেশের নিয়ম মানেননি ব্রাহ্মণদের সঙ্গে একই সঙ্গে ব্রাহ্মণ ইতরদের খেতে দিয়েছিলেন সেই যুগে জগদ্ধাত্রী পুজোয় মাকে এই যে যারা গ্রামের যারা জমিদার যারা মুরব্বী তারা মাকে ফাইন করেছিলেন তাকে বলেছিলেন যে টাকা দিতে হবে এই অধর্ম আচরণ করেছেন আর ভেবে দেখুন খোদ কলকাতার বুকে যেখানে এই ধর্মাধর্ম আচরণ নিয়ে এত মারামারি ফাটাফাটি সেইখানে এক বৈষ্ণবের বাড়িতে খেতে দেওয়া হচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ সেখানে উপস্থিত আছেন সেখানে হিন্দু মুসলমান দুজনেই খেতে বসেছেন সবজে সহজে সবাই নিয়ে নিতে পারেন না তাই একজন উঠে দাঁড়িয়ে বললেন এটা সমাজ বিরুদ্ধ রীতি এটা অধর্ম আচরণ এই জিনিস কখনো হয় না এদিকে কি সুন্দর কথাটা প্রভুপদে মজা মন রাম বর হাসিয়া হাসিয়া তারে করিলা উত্তর এখানে একটা বিশেষণ ব্যবহার করা হয়েছে প্রভু পদে মজা মন তার মনটা যেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্যে মজে গেছে শ্রীরামকৃষ্ণকে চিন্তা করতে করতে শ্রীরামকৃষ্ণকে ভাবতে ভাবতে তার আদর্শে তিনি এত দূর একীভূত হয়ে গেছেন এত দূরে তাতে মধ্যে ডুবে গিয়েছেন তখন তার অন্য কিছু মনে পড়ছে না তিনি কি সুন্দর করে উত্তর দিচ্ছেন তার উত্তর তার ভাবনা চিন্তার মধ্যে একটা উদার ভাবনা চিন্তা এসেছে পথিকা লিখছেন যে প্রভুপদে মজা মন রাম ভক্তবর হাসিয়া হাসিয়া তারে করিলা উত্তর ইহা নয় সামাজিক কর্মেরও ব্যাপার মা বাপের শ্রাদ্ধ কিংবা বিয়া দুহিতার প্রভুর উৎসব ইহা বুঝো মনে মনে একত্রে প্রসাদ পাবে জনসাধারণে নিষ্ঠা ভক্তিযুক্ত গৃহী ভক্ত রাম বিশ্বাস শক্তির বলে মহাবলিয়ান এক লক্ষ্যে প্রভু পদে সদা তার মন মূল জ্ঞান এক মূল জ্ঞান এক প্রভু আরাধ্যের ধন প্রভু ভিন্ন অন্য কিছু না জানেন আর কোটি কোটি দণ্ডবধ চরণে তাহার। পুথিকার বলছেন যে প্রভুপদে মজা মন রাম ভক্তপদ হাসিয়া 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 উত্তর দেওয়ার অর্থটা কী তিনি এবারে কুল ছিলেন আমাদের তো যদি একটুও যদি আমাদের অপছন্দের কিছু হয়ে যায় আমাদের তো কত রাগ হয় উৎসব আদিতে দেখবেন যে আমাদের পছন্দমতো লোক যদি ঠিকঠাক মতো না বসে আমাদের কত রাগ হয় লোকে যখন সমালোচনা করে লোকে যখন কষ্ট দেয় তখন আমাদের কত রকমের রাগ হয় এ হাসতে হাসতে বলছেন একদম ক্যাজুয়াল ভাবে বলছেন এর কথার ভেতরে এতটুকু কোনো রকম অন্য কিছু নেই একদম খুব ক্যাজুয়াল ভাবে তিনি বলছেন যে ইহা নয় সামাজিক কর্মেরও ব্যাপার মা পাপের শ্রাদ্ধ কি বিয়া দুহিতার প্রভুর উৎসব ইহা বুঝো মনে মনে একত্রে প্রসাদ পাবে জনসাধারণ প্রতিকার বলছেন যে তো সামাজিক ইয়ে না যে মেয়ের বিয়ে বা বাবার বাপমাপের শ্রাদ্ধ যেখানে আমরা সমাজবদ্ধ মানুষরা একসঙ্গে থাকতে পারি এই আগে অনেকে আমাদের লেখেন কতগুলো জিনিস ঠাকুরকে আমি অন্ন ভোগ দিতে পারি না সেদিনকে একজন লিখেছেন আপনি আমাকে একবারে পরিষ্কার করে বলুন দেখি দেবতাকে অন্ন ভোগ দেওয়ার জন্য কি কি নিয়ম আছে কি কি নিয়ম পালন করতে হয় আমি বললাম যদি আপনি বাইরের মানে এই যে সার্বজনীন সার্বজনের জন্য যে পূজা সার্বজনীন পূজা কঠোর পূজাতে রান্না বান্না করেন সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে ব্রাহ্মণ হতে হবে দীক্ষিত হতে হবে এই সমস্ত কিছু ব্যাপার স্যাপার আছে কিন্তু আপনি যদি ঘরে থাকেন ঘরে আপনার নিজের ঘরে অন্ন ভোগ দিতে চান সেখানে একটাই ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে ভালোবাসা আপনি আপনার নিজের সন্তানকে যেরকম ভালোবাসেন নিজের প্রিয়জনকে যেরকম ভালোবাসেন এবং তাদের রান্না করার জন্য যে ভালোবাসা দিয়ে সব কিছু করেন রান্নাবান্না তার যোগাযন্ত্রিক যেভাবে করেন ভগবানের জন্য ঠিক সেরকমভাবে করতে ভালোবাসাটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া ভালোবাসা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড ক্রাইটেরিয়া আর ভালোবাসা হচ্ছে অনলি ক্রাইটেরিয়া আর কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নেই এখানেও ঠিক তাই বলছেন কিন্তু মা বাপের শ্রাদ্ধ বা মেয়ের বিয়ে নয় কিন্তু সামাজিক অনুষ্ঠানে তো প্রভুর উৎসব একত্রে প্রসাদ পাবে জনসাধারণে একসঙ্গে প্রসাদ পাবে জনসাধারণ পরের কথাটা অপূর্ব বলছে নিষ্ঠা ভক্তিযুক্ত গৃহী ভক্ত রামভর ভক্তবরাম বিশ্বাস ভক্তির বলে মহাবলিয়ান মহাবলবান এক লক্ষ প্রভু পদে সদাতার মন মূল জ্ঞান একাভ প্রভু আরাধ্যের ধন প্রভু ভিন্ন অন্য কিছু না জানেন আর কোটি কোটি দণ্ডবৎ চরণে তাহার বলছেন নিষ্ঠা শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভীষণ রকমের নিষ্ঠা এবং সেই কারণে নিষ্ঠা থাকলেই এই ভক্তি আসতে ভালোবাসা তৈরি হতেই থাকে আর বিশ্বাস শক্তির বলে মহা বলবান অদ্ভুত এক বিশ্বাস এবং বিশ্বাস তার অন্তরে এক ধরনের শক্তি সঞ্চার করে অন্ধকার পথে আমরা যখন যাই তখন আমরা যদি মনে করি যে ভূত এসে আমাদের ধরবে তাহলে কিন্তু হবে না আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে যে জমিটা আমরা পেয়েছিলাম এই নরেন্দ্রপুরের জমিটা বেশিরভাগটাই ইস্পান্তি বলে একজন মুসলিম ভদ্রলোকের জমি পাকিস্তানি তার জমি এবং তিনি খুব ঘোর ইন্দ্রিয়া আসক্ত মানুষ ছিলেন তিনি বিভিন্ন জায়গা থেকে মহিলাদের তুলে নিয়ে আসতেন এখন যেটা ব্লাইন্ড বয়েজ একাডেমির সুইমিং পুল আছে সেটা একটা খুব বড় একটা বাড়ি সুইমিং পুল সেই সুইমিং পুলে কোমর অব্দি জল আছে ওইটুকু জল আছে এবং আগে ওই চতুর্দিকে ঘর ছিল ঘরগুলো হচ্ছে কারাগার সেই অন্ধ কুঠরিতে সেইখানে মেয়েদের ভরে রাখা হতো এক একদিন একজন দুজনকে তুলে নিয়ে তাদের সঙ্গে তিনি সম্ভব করতেন তারপরে যেই ভোগের ইচ্ছা মিটে যেত তাদের গলা টিপে মেরে ওই এখানে পুঁতে দেওয়া হতো বহু জায়গায় ওই যে গেট আর এই যে জুনিয়র সেকশন তারপর যেখানে ঘাট আছে মংস কোয়াটারে যাওয়ার পথে সেই অঞ্চলে বহু জায়গায় আগে খুঁটলে ইয়ে পাওয়া যেত কেউ কেউ ভূতও দেখেছে সেখানে ইস্পান্তির যে বাড়ি এখন যেটা প্রেসিডেন্ট মহারাজ থাকতেন ওই বাড়িটা ইস্পান্তি থাকতেন যে কারণে ওই বাড়িটা যখন পাওয়া যায় তখন পূজনীয় লোকেশানজি স্বামী শঙ্করানন্দ জিকে নিয়ে এসেছিলেন যে প্রেসিডেন্ট মহারাজ থাকলে তার আধ্যাত্মিক প্রভাবে এখানে যে বাজে গুণগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে একেবারে চলে যাবে এটা হচ্ছে কথা এখন সে বাড়ি একেবারে আমরা দেখলেও চিনতে পারবো না এত সুন্দর সে বাড়ি হয়ে গেছে আধ্যাত্মিক প্রভাবে কালো সাদায় রূপান্তরিত হয়ে গেছে তা সেই ওই পথ দিয়ে যাওয়ার পথে যারা যায় তারা ওই রকম ভীষণ ভূতের ভয় পায় আমাদের লোকশিক্ষা পরিষদে একজন মেনটেন্স ইনচার্জ ছিলেন তিনি সব কাজ পারেন বাসে উঠে তত্তর তত্তর করে বিল্ডিংয়ের মাথায় উঠে যান সেখান থেকে নেমে চলে আসেন কোনো কিছুকে ভয় পান না কিন্তু সন্ধ্যেবেলা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ভীষণ ভয় ভীষণ ভয় আমি একদিন সেন্ট্রাল অফিসে যাচ্ছি উনি আমার সাথে সাথে যাচ্ছেন আমি বলছি যে তুমি আমার সাথে সাথে যাচ্ছ কেন সাইকেল নিয়ে কেউ পায়ে হেঁটে যায় তুমি সাইকেলে করে শোঁ করে চলে যাও বলছে উনি বাবা সাইকেলে করে গেলে আমাকে ভূতে ধরবে আমাকে সমস্ত পথটা তার সঙ্গে সঙ্গে যেতে হলো এবং মেন গেট দিয়ে তাকে বার করে দিতে হলো তবে তার ভূতের ভয় কমলো। এই যে আমাদের সব সময় এই যে ভূতের ভয় অন্য কিছুর ভয় তার কারণ হচ্ছে আমাদের ঈশ্বরে বিশ্বাস নিই তিনি আমার হৃদয়ে বসে আছেন জগতের কোনো বাধাই আমার বাধা হতে পারে না আমি সমস্ত বাধাকে অতিক্রম করতে পারি এই জিনিসটা আসে যখন আমাদের আমাদের আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস আমার আত্মস্বরূপের প্রতি বিশ্বাস নিজের ইষ্টের প্রতি বিশ্বাস থাকে বলছেন এক লক্ষে প্রভুপদে সদাতার মন মূল জ্ঞান একা প্রভু ধন। প্রভু ভিন্ন অন্য কিছু না জানেন আর কোটি কোটি দণ্ডবধ চরণে তাহার ভক্ত কেমন হওয়া উচিত সেইটা বলছেন বলছেন প্রভু ভিন্ন অন্য কিছু না জানেন আর এই যে আমরা জামাইবাবু টামাইবাবু দেখছি তার কারণ হচ্ছে ভগবান ছাড়াও অন্যান্য অনেক কিছুতে আমাদের মন রয়েছে আমরা ভগবান ছাড়াও আর অনেক কিছুতে দেখছি আমি অনেক সময় বলে থাকি আপনাদের একটা গল্প বলি যে আমাদের স্কুলের পরীক্ষার প্রশ্ন আসতো পাঁচটা ষোলো নম্বরের প্রশ্ন উত্তর দিতে হতো পাঁচ ষোলো আশি প্রত্যেকটা ষোলো নম্বরের প্রশ্ন একটা করে অর থাকতো এক আর একের এ দুই আর দুইয়ের এ যারা অঙ্কতে পারদর্শী ছিলেন তারা আমরা অঙ্ক কষতাম আর যারা অঙ্কে পারদর্শী ছিল না তারা থিওরি অংশটা করতাম কিন্তু শেষের যে কুড়ি নম্বর ইনকাম এই রিসিপশান পেমেন্টস অ্যাকাউন্ট ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ব্যালেন্স শিট এই তিনটে কম্পালসারি করতেই হবে ওর কোনো অপশান নেই ঠিক সেই রকম যখন আমাদের জীবন অপশনলেস হবে ঈশ্বর আমাদের কাছে অপশনলেস চয়েস হবে তখন দেখবেন আমাদের জীবন আমূল বদল হতে থাকবে একমাত্র ঈশ্বর আমার আরাধ্যন এবং সেই কারণে তিনি বলতে পারছেন এই যে কথা আছে না প্রভুর উৎসব ইহা বুঝো মনে মনে একত্র ভাবে জনসাধারণে তিনি শুধু আমার নন তিনি সকল এক্স ওয়াইস সবার সপার যখন মা ঠাকুরনকে ঠাকুর খুব ধমক দিচ্ছেন ধমকই দিচ্ছেন বলি যে তুমি বলো যে ওর হাতে আর কখনো ভাতের থালা দেবে না একজন সেই মা দিন বলে নিয়ে গিয়ে থালাটা রেখে গেলেন তার চরিত্র ভালো নয় তার স্পর্শ অন্য ঠাকুর খেতে পাচ্ছেন না এই যেন এক ড্রামা চলছে ঠাকুর মাকে বলছেন যে তুমি ঠাক মা বলছেন তুমি আজকের মতো খেয়ে নাও তখন তিনি বলছেন যে তুমি প্রতিজ্ঞা করো তাহলে কখনো কারুর হাতে দেবে না মা একখানা মক্ষম উত্তর দিলেন দুটো ভাগে ভাগ বলছেন তা আমি পারবো মা বলে যদি কেউ বলে আমি পারব না ঠাকুর চাইছিলেন তার ভেতরে যে মাতৃশক্তির তার বিকাশ হোক এইটা এক এক নম্বর দুই হচ্ছে তিনি বলছেন তুমি তো শুধু আমার নাও তুমি তো সবার এটা হচ্ছে কথা অবতার সবার জন্য এসেছেন কোনো একজন বিশেষ কোনো একজনের জন্য আসেননি এটা অবতার মাঝে মাঝে ভুলে যান সেই অবতার অবতারকে মনে করার জন্য যেন তিনি এই কাজটি করতে আরম্ভ করেছেন এইখানে বলছেন তিনি সবার জনসাধারণ সবার তিনি তাই তার প্রসাদে তার উপস্থিতিতে সবার অধিকার অধিকার বলছেন ভোজনান্তে বৈঠকখানা পুনঃ বৈঠকখানায় পুনমেলা ভক্ত সঙ্গে শ্রীপ্রভুর হয় রঙ্গলীলা পরস্পর নানা কথা হয় নানা ভাবে জিজ্ঞাসে গিরিশ এক কথা প্রভু দেবে আমার যে আছে বাঘ যাবে কি নিশ্চয় অবশ্য যাইবে বলিলেন দয়াময় বিশ্বাসে প্রত্যয় হেতু পুছে পুনরায় অবশ্য যাইবে পুনঃ কন রায় আবার তৃতীয়বার কহিভার পরে কোনো ভক্ত রুষ্ট হয়ে ঘোষের উপরে কর্কশ ভাষায় তার উত্তরেতে কয় বারক বারেক বলিলে যার প্রত্যয় না হয় শতবার বলিলেও এক ফল তার বলিলেন যাবে কেন কথা আর ধমকে চমকে ধমকে বুঝিল তখন বুদ্ধিমান শ্রী গরি গিরিশ আপনার ভ্রম পুলকিত কলে বর ফিরিলেন ঘরে প্রভু দেবে তোলপা তোলা পাড়া মনে মনে করে প্রতিকার বলছেন যে খাবার পর এটা ঠাকুরের রীতি ছিল খাবার পর তিনি আবার গান গল্প আড্ডায় বছতেন একেবারে অন্য শ্রীরামকৃষ্ণ খানিক আগে যিনি জগৎ ভুলে গভীর ভাব সমাধিতে মগ্ন তিনি আর এখন যিনি আড্ডা মারছেন তিনি এক লোক নন ঠাকুরের নিজের ভাষায় তিনি আঁশ জল ছড়িয়ে দিতেন নির্বেদানন্দজি মহারাজ আমাদের অনাদি মহারাজ বেলঘড়িয়া স্টুডেন্টসমের প্রতিষ্ঠাতা তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহাজের শিষ্য ছিলেন যে ব্রহ্মানন্দী মহাজের কাছে তিনি শুনেছিলেন ঠাকুর কীরকম এই একেবারে অ্যাডাল্ট গল্প এইসব ছেলে ছোকরাদের বলতেন আমরাও সেসব গল্প কিছু কিছু শুনেছি পূজনীয় স্বামী আত্মস্থানন্দজির মাধ্যমে ওরাও শুনেছেন অনাদি মহারাজের কাছে আমরা কল্পনা করতে পারি না যে যে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে আমাদের ভীষণ রকমের একটা ধারণা এবারে যেন সব সময় সমাধিতে মগ্ন তিনি এরকম মজার গল্প করতে পারেন এটা আমরা কখনো কোনো অবস্থাতেই ভাবতে পারি না এই রকম মজার গল্প হচ্ছে সাধারণ ভূমিতে তিনি নেমে এসছেন সাধারণ ভূমিতে নেমে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন এই সময় গিরিশ তাকে জিজ্ঞাসা করলেন গিরিশের তো মনে খোঁচা আমরা তো সবসময় চাই আমাদের ভগবান আমাদের এই সার্টিফিকেটটা সবসময় দরকার আমরা পারফেক্ট এটা কেউ বলু গিরিশ গিয়ে বলছেন যে ওই যে আপনি বললেন না একটা বাঁক আছে আমার ওটা কি যাবে ঠাকুর বলছেন হ্যাঁ নিশ্চয়ই যাবে একবারই সন্তুষ্ট হলেন আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করছা তাহলেই যে বাঁকটা আছে ওটা কি যাবে ঠাকুর বললেন হ্যাঁ নিশ্চয়ই যাবে তৃতীয়বার যখন তিনি জিজ্ঞেস ঠাকুরের কাছে তিন সত্যি করে নিতে চাইছেন তৃতীয়বার যে মুহূর্তে জিজ্ঞাসা করেছেন একজন ভক্ত অত্যন্ত কর্কস্বরে বলছেন বলছেন বারেক বলিলে যার প্রত্যয় না হয় শতবার বলিলেও এক ফল তার বলিলেন যাবে বা কেন কথা বলছেন একবার বলেছেন তুমি তুমি একশোবার জিজ্ঞেস করলে উত্তরটা একই হবে একবারে যদি প্রত্যয় না হয় তাহলে শতবার বললেও প্রত্যয় হবে না এটা একবারে খুব কর্ক যদিও খুব কর্কশ ভাষায় বলা কিন্তু এটা ভীষণ রকমের সত্য কথা যদি প্রত্যয় হয় একটাতেই হবে আর যদি প্রত্যয় না হয় তাহলে কোনোভাবেই কোনো কিছুতেই হবে না এটা যেন গিরিশ ঘোষকে একদম জোর আঘাত করে দিলেন ধমকে চমকে খেয়ে বুঝিল তখন বুদ্ধিমান শ্রী গিরিশ আপনার ভ্রম শ্রীরামকৃষ্ণকে তো তখনও তিনি গ্রহণ করতে পারেননি ভালো লাগাটা জিগেছে কিন্তু তার মন যেন একদম তোল পার করছে ঠাকুরের তিনি বাড়ি ফিরে গেলেন কিন্তু তার মন প্রাণ জুড়ে তোল পার করেছেন আমরা যেদিন এর পরের দিন আলোচনা করব সেদিন আরেক দিন আরেকজনের গল্প বলব তিনি কীরকমভাবে এই তার জীবনটিকে একবারে তার জীবনটাকে একবারে সম্পূর্ণ তোলপার করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব আমরা এই ঘটনা পড়ে যাব এখানে উৎসব সাঙ্গ করি গুণমণি দক্ষিণ শহর মুখে চলিলা তখনই প্রভুদেব ভক্তগণে কহেন প্রত্যুষে গিরিশের ভক্তিগাথা পরম উল্লাসে গিরিশ বিশ্বাসী বড় ভক্তিমান জনা বুদ্ধি বল পাঁচ শিকা আর এক আনা বলিতেন প্রভুদেব সবার নিকটে গিরিশের পাঁচ শিকা বুদ্ধি বল বটে মথুরের ছিল মাত্র মথুরের ছিল বুদ্ধিমাত্র বারো আনা বাকি বাদ বাকি সাধারণে পাই অনুক্ষণা ভক্তগণে জানে কিন্তু বিপরীতে তাই নেশা সুরা প্রিয় লয়ে ব্যবসায় শ্রীরামকৃষ্ণ যেন একবারে যাকে বলে এই অর্ডারটা নিয়ে নিলেন শ্রী যে আমরা যেরকম বিজ্ঞাপনী সংস্থা অর্ডার নিয়ে নেয় না কোন একটা বিজ্ঞাপন তারা প্রকাশ করবে চতুর্দিকে হোর্ডিং দেবে নতুন একটা বিজ্ঞাপন এসেছে আগে সামান লোকে মাকতো না গায়ে মাখত না বিচ্ছিরি দেখতে সামান সবুজ সবুজ দেখতে একটা অদ্ভুত লেখা লিখলেন একজন নতুন লেখক কপিরাইটার এলেন তার নাম ঋতুপর্ণ ঘোষ তিনি লিখলেন দেখতে খারাপ মাখতে ভালো এমন একটা কথা যে লোকে অদ্ভুত তার নিচে মার্গ সাবানের ছবি মার্গসাবানটা সত্যিই দেখতে খারাপ কিন্তু তার যে গুণ আছে নিমের যে সব গুণ সব গুলো আছে সেগুলোতে আমাদের চামড়ার এই যে ভালো হবে মানুষ যেন এক কথার ভেতরে যেন ইয়ে করে ফেললেন আরেকটা তিনি বিজ্ঞাপন লিখলেন বঙ্গ বঙ্গজীবনের অঙ্গ বরলিন বাঙালি মাত্র তার জীবনের একটি অঙ্গ বড়োলিন মানুষ ভুলে গেছিল তারা নানা জিনিসে বড় প্লাস বোর বড় এলিন কত কি বেরিয়েছে সেইগুলোর প্রতি ঝুঁকছিলেন তাদের মনে যেন একটা একটা কথা স্ট্রাইক করে দিল যেন এই বোরলিন মাখতে হবে যদি আমরা বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই অবশ্যই বোরোলিন মাগতে হবে সুরভিত অ্যান্টিসেপ্টিক ক্রিম বোরলিন তাদের জীবনটা যেন একদম অন্যরকম হয়ে গেল ঠিক সেই রকম গিরিশচন্দ্র ঘোষ যেন বঙ্গজীবনের অঙ্গ হিসেবে শ্রীরামকৃষ্ণ যেন বঙ্গজীবনের অঙ্গ হিসেবে গিরিশকে প্রযুক্ত করার চেষ্টা করছে মানুষ জানেন তিনি নেশার প্রিয় তিনি নেশা সুরাপ্রিয় অধম জীবন যাপন করে তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার ভক্তি অপূর্ব ভক্তি বলছেন কি বিশ্বাসী কি ভক্তি যখন আগের দিন ঝাড় খেলেন তিনবার জিজ্ঞেস করছেন তার সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে গিরিশের বিশ্বাস পাঁচ শিখে তার উপর আরও একানা আর বাকিদের কিরকম বলছেন এই মথুর টথুরে হবে আর কারুর দেখতে দেখতে গিরিশের মতো বিশ্বাসী আর না এক বিশ্বাস তার হ্যাঁ অবস্থা তার এদিকে তিনি গিরিশকে চিন্তা করছেন ভগবান চিন্তা করছেন ভক্তের কথা বারবার চিন্তা করছেন আর গিরিশের কি অবস্থা সেটা আমরা দেখবো পথিকার লিখছেন ওখানেতে তে গিরিশের নিদ্রা নাহি মোটে এপাশ ও পাস শুধু শয়নের খাটে আছে এবে কিছু বুদ্ধি মন অপরূপ শ্রীপ্রভুর দেখি সংকীর্তন নয়ন বিনোদ ঠাম প্রেমে মাতোয়ারা দুর্দান্ড প্রচণ্ড বিমোহিত করা বিনা যিনি বিনা কণ্ঠেও সুমধুর স্বর দিব্যভাবে পরিপূর্ণ দিব্য কলেবর মনো মন আকর্ষণ শক্তি বহে মূর্তিমান মানুষে সম্ভব নয় বিনা ভগবান আমি এ গিরিশ ঘোষ বিমহিলা মোরে শ্রীগুরু ব্যতীত শক্তি সাধ্য করে এত ভাবি শয্যা থেকে উঠিল সকালে দক্ষিণ শহর মুখে দ্রুত গতি চলে বিস্ময়ে কৌতুকানন্দে হৃদয় পূরিত শ্রীমন্দিরে শ্রীপ্রভুর হয় উপনীত গিরিশে দেখিয়া প্রভু হরষ সহরসে কন সকালে তোমার কথা হয় উত্থাপন মাইরি হইতেছিল এই মাত্র সায় তুমিও হাজির হেথা কালিরও ইচ্ছায় আজিকার ঘটনায় প্রভুর মন্দিরে বুদ্ধিমান গিরিশ পারে বুঝি পারে অন্য কেহ নন প্রভু পরম ঈশ্বর লীলা হেতু ধরা ধে নরক গিরিশ আছেন বিছানায় কিছুতেই ঘুমোতে পারেন না এপাস করেন আর উপাস করেন আর তোর তার চোখের সামনে ফেসে উঠেছেন কি ভাসছে অপরূপ শ্রীপ্রভুর দেখি সংকীর্তন ঠাকুরের সেই সংকীর্তনের কথা তার মনে আসছেন কীরকম দেখেছিলেন বলছেন নয়ন বিনোদ ঠাম প্রেমে বিমোহিত করা নয়ন ঠাম বিনোদ নয়ন বিনোদ মানে যেটা দেখে আমাদের ভালো লাগে তাজমহল দেখছেন আপনার ভীষণ ভালো লাগছে আরও কাছে গিয়ে দেখছেন তার কাজগুলো দেখছেন কিছুই নয় পাথরের উপর খোদাই করা কিন্তু এত অপরূপ হাঁ করে দেখছেন ওপরের দিকে তাকিয়ে দেখছেন সামনে জলের পোয়ারা দেখছেন চাঁদের আলোয় দেখছেন নানা সময় দেখছেন কিন্তু একটাই জিনিস দেখছেন সেটা তাজমহল কেন দেখছেন কারণ নয়ন বিমোহিত হয়ে আছেন বিনোদ চোখের আনন্দ হচ্ছে দেখে আর একটু এগিয়ে গেলে যখন যমুনার সেই কদর্য রূপ আমরা দেখি তখন আর সেটার দিকে তাকাতে আমাদের ইচ্ছা করে না কারণ সেটা আকর্ষণ করে না আবার ফিরে আসি আমরা তাজমহল দেখতে ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের সেই রূপ দেখছেন তিনি নয়ন বিমদ ঠাম বিনোদ ঠাম ঠাম মানে চেহারা বলছেন প্রেমে প্রেমে যেন তিনি মাতোয়ারা হয়ে আছেন তুত প্রাচণ্ড রীতি বিমোহিত করা একবারে পাথরের মতো মতো যা হৃদয় তাকেও বিমোহিত করে দিয়েছে বিনাজিনি বাণী কণ্ঠ সুমধুর স্বর দিব্যভাবে পরিপূর্ণ দিব্য কলেবর গলার স্বর মিষ্টি এটা কথা বিনাজিনি বাণীকণ্ঠ সুমধুর স্বর পুথিকার বলছেন যে তিন রকম স্বরের নির্যাস এক হচ্ছে বিনার সেরা সুর বেনুর সেরা স্বর আর কোকিলের সেরা ধ্বনি এই তিনটি স্বর যদি তিনটে আইসক্রিম কিউব হয় সেটাকে ফেলে দিয়ে তারপরে সেটা মন্থন করলে যে নির্যাসটি বেরোবে ঠাকুরের গলার স্বর তার চেয়েও মিষ্টি তাই বলছেন সে তো সুন্দর কিন্তু যেটা তার চেয়েও আকর্ষণীয় সেটা বলছেন দিব্যভাবে পরিপূর্ণ দিব্য কলেবর সারা চেহারার ভেতরে একটা সাত্বিক ভাব এমন একটা সাত্বিক ভাব যেটা দেখে মন ভালো লাগছে এমন নয় যে দেখে জামাইবাবু বলে বোধ হচ্ছে মনে হচ্ছে যেন দেবতা আমরা যেমন প্রেসিডেন্ট মহারাজকে দেখলে মাথা আমাদের এমনি নিচু হয়ে যায় আমাদের কখনো আর অন্য কিছু মনে হয় না আমার এখনও চোখে ভাসে পূজনীয় রঙ্গনাথ মা সদ্য সুস্থ হয়েছেন প্রেসিডেন্ট হয়ে হেঁটে আসছেন ঠাকুরের একটা সিল্কের কাপড় পরানো পরতে দেওয়া হয়েছে উনি সেটা পরে এসেছেন সেই সঙ্গে সঙ্গে খুলে ফেললেন কারণ সিল্কের কাপড় পরতে পারতেন না কিন্তু তিনি হেঁটে আসছেন মায়ের মন্দির থেকে স্বামীজির মন্দির হয়ে প্রেসিডেন্টে হেঁটে আসছেন হাসছেনও না কিছু না গম্ভীর চেহারা কিন্তু এক অপূর্ব রূপ মনে হচ্ছে তার চতুর্দিক থেকে তারা তার সারা গা দিয়ে যেন সেই দিব্য ভাব ঝরে 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 পড়ছে বলছেন আমি এ গিরিশ ঘোষ বিমহিলা মরে শ্রীগুরু ব্যতীত শক্তি সাধ্য কার করে বলছেন আমি গিরিশ হো আমার মতো মানুষ যে জগৎকে মোহিত করে তাকে মোহিত করে দিয়েছে কি কাণ্ড এ তো সাধারণ মানুষ নন এত ভাবি শয্যা হতে উঠিয়া সকালে দক্ষিণের শহর মুখে দ্রুত কৌতুকানন্দ হৃদয় পূরিত শ্রীমন্দিরে শ্রীপ্রভুর হয় উপনীত গিরিশে দেখিয়া প্রভু সহাশে সেকন সকালে তোমার কথা হয় উত্থাপন মাইরি হইতেছিল এই মাত্র তুমিও হাজির হেতা কালিরও ইচ্ছায় দেখুন কি সহজ যে এটা একটা খুব বড় জিনিস তিনি এলেন সকালবেলা এলেন খুঁজতে খুঁজতে গিয়ে ঠাকুরের ঘরে তার সঙ্গে দেখা হলো কি আনন্দ বলছে দেখো আজ সকালেই তোমার বিষয়ে আলোচনা করছিল যদি গিরিশ না বিশ্বাস করে তাই মাইরি বলছে মাইরি শোনো সত্যি তোমার সম্পর্কে আলোচনা হচ্ছে মা মেরির দিব্যি তার থেকে মাইটি এই এই যে বলছে মাইরি বলছি দাদা দেখো তুমি বিশ্বাস করো আজ সকালেই তোমার বিষয়ে আলোচনা হচ্ছিল বলছেন তুমিও হাজির হেতা কালী ইচ্ছা তুমি মা কালীর ইচ্ছায় হাজির হয়েছেন নিজেকে একেবারে লুকিয়ে ফেললেন আজিকার ঘটনায় প্রভুরও মন্দিরে বুদ্ধিমান শ্রী পারে বুঝিবারে অন্য কেহ নন প্রভু পরম লীলা হেতু ধরা ধামে নর কলেভর এলোকার অন্য কেউ নয় স্বয়ং ভগবান মানুষের লীলা হেতু এই নর নরদেহ ধারণ করে নর এই নরধামে অবতীর্ণ হয়েছেন আমরা এত কিছু বুঝি তবু আমাদের সেই জামাইবাবু এফেক্টটা কিছুতেই যায় না ভগবানের কাছে প্রার্থনা আমরা যেন ইফেক্টটা থেকে মুক্ত হই তিনি হাত বাড়িয়ে আছেন আর বলছেন মাইরি তোমার জন্য অপেক্ষা করে আছি আমাদের শুধু পা বাড়িয়ে যেমন গিরিশ ঘোষ ঘোড়ার গাড়ি চড়ে তার কাছে উপস্থিত হয়েছিলেন আমাদেরও কাজ হচ্ছে পা বাড়িয়ে তার ঘরটার ভেতরে ঢুকে যাওয়া নিশ্চিত জানি তিনি হাতটি বাড়িয়ে আছেন এবং বলছেন মাইরি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এই তাঁর এই যে অপেক্ষা যেন সার্থক হয় আজ এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা তরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু মাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ सवार चरण रेणु मागे अधम ओम शांति 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 हरि ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु